আমরা একটা অ্যাপের ডিজাইন শুরু করার আগে হচ্ছে কি আমরা সাইজটা জানতে হবে। হ্যাঁ, যদি আমরা দেখি আইফোন স্ক্রিন সাইজ, সাইজ হচ্ছে কি আপনার 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 সাইজগুলো হচ্ছে কি আপনার তিনটা সাইজে অ্যাপ করতে হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, একটা হচ্ছে আইফোনের জন্য, একটা হচ্ছে ট্যাবলেটের জন্য। একই ডিজাইন তিন সাইজে করতে হবে, ঠিক আছে? তিনটা সাইজে ডিজাইন করতে হবে। আইফোনের সাইজ কত? 1125 আর 2436। আমি সফটওয়্যার ফাইল নিউ, এই হয়ে গেল। হ্যাঁ, আমার সাইজ হয়ে গেল। এখন আমি খেয়াল করতে হবে যে আমার উপরে হচ্ছে কি একটা ই থাকে, তাই না? কারণ আমরা যে কোনো একটা লোগো ধরে করি, কারণ আমার প্রথম তো লোগো লাগবে, তাই না? যে কোনো একটা লোগো নামাই। হ্যাঁ, ধরেন আমি এটা দিয়ে কাজ শুরু করব। এই যে আমি লোগোটা নিলাম, তো একটা ইউআই ডিজাইনের ক্ষেত্রে প্রথমে অ্যাকচুয়ালি লোগোটা জরুরি। কেন? কারণ আমি লোগো অনুযায়ী তার কালার কম্বিনেশন এভরিথিং করব, তাই না? জাস্ট আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড, মেইন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, বিজি প্রত্যেকটা আমরা নাম দিব। এটা কি লোগো? একটা একটা ই করার আগে উপরে তো একটা ই থাকে, তাই না? অনেক অ্যাপে থাকে না, অনেক অ্যাপে কিন্তু দেখা যায় ওই যে আমাদের যে ওয়াইফাই সিগন্যাল, ব্যাটারি সিগন্যাল। হ্যাঁ, তো আমরা যদি এরকম করি, এখানে বক্স নিয়ে আমাদের ওই সাইজের উইডে কত নিয়েছি, 1125, আর এখানে যদি আমি 30 পিক্সেল দেই, ঠিক আছে, কালার দেই, ঠিক আছে, ওকে, আমি একটা বক্স দিয়েছি, ঠিক আছে, নাম হচ্ছে হেডার। হ্যালো,
অ্যাডজাস্ট করতে পারবো না, আমার টোটাল আয় আমি করে দিই, আমি যা যা চাই আমি সার্ভিস করে দেয়। তাহলে আমি তাহলে আপনাকে একটু পরে একটু কল দিই, হ্যাঁ আমি বাইরে তো আমি পরে আপনাকে একটু কল দিচ্ছি। আচ্ছা এখন আমাদের কি অ্যাপে আমরা কি দেখছি কি টাইপের ইউজ করে, যদি রেস্টুরেন্টের অ্যাপ ইউজ করে ওরা সাজাচ্ছে কিভাবে, ওরা এভাবে সাজাচ্ছে, ঠিক আছে আপনি যেভাবে সাজাবেন ঠিক ওভাবেই আপনি এটা সাজাতে পারেন। তারপরে হচ্ছে কি ওদের কি আসছে আরেকটা ক্লিক দিলে হয়তো এই পেজটা আসে, ছবি আর মেনু গুলো সব, তারপর এই ডিজাইন গুলো সব কিছুই আপনারা কি করতে হবে দিয়ে দিতে হবে। এখন আমি যদি সব আপনাদের আমি দেখেন একটা অপার সেটি করে দিই, দেখেন
দেখতে হচ্ছে না এটা কাজ করতে পারে লোকতে তার অ্যাপগুলো তো সবসময় একটা ঝকঝকে হয় তাই না এই যে না ওটা যে ওটা দিয়ে দিলাম দেন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারি দেখছেন এখন আমি যদি আমি মনে করি যে আমার এখানে স্লাইডারটা আমি এইভাবে দিই কোনো স্লাইডার বা আরেকটা খাবারের মেনুগুলা যদি আমি চাই যে আমি এভাবে দিব তারপরে আমি আরেকটা কপি করি এটা নিচে রাখি আপনাকে বুঝতেছেন আচ্ছা এই মাঝখানের হ্যাঁ মাঝখানের গুলোতে আমি কি করব ইমেজ অ্যাডজাস্ট করব পুরোটা অ্যাপটাই খালি ইমেজ দিয়ে হচ্ছে দেখছেন ব্যাপারটা ইনভার্স করে আমি এটা ডিলিট করে দিলাম হ্যাঁ বুঝছি এখন অন্যরকম হয়ে গেছে না
যদি এখানে একটু হোয়াইট দিই আমার মনে হয়, আর ক্লিয়ার হয়েছে না? এখন এই বক্স দুইটাতেও আমি আবার কি করতে পারতেছি, ইমেজ দিতে পারতেছি, বুঝছেন? একই নিয়মে দেখেন, অন্য ইমেজ নিয়ে আসছি, অনেক ইমেজ নিয়ে কাজ করতে হয় মূলত। ইমেজ তো আপনাকে দিবে, আপনি নেবেন কেন? আমি জাস্ট দেখানোর জন্য গুগল থেকে নিয়ে নিয়ে ইয়ে করতেছি। আচ্ছা, এটা আমরা একটা নিল হয়, ইমেজটা ধরলাম, ইনভার্স করলাম, কাটলাম, কাটলাম, ইমেজটা আবার ধরলাম, এটা অপাসিটি করলাম, বুঝছেন? এখানে যদি আপনি হোয়াইট করে দেন, হোয়াইট আসবে, যদি ব্ল্যাক করে দেন, ব্ল্যাক আসবে। দেখছেন পার্ট বাই পার্ট আলাদা একটা জিনিস হয়ে গেল না? বুঝতে পারছেন? এখন এখন একইভাবে এরকম প্রত্যেকটা নাম দিয়ে, এখানে আরো যদি স্লাইডার দিতে চান, স্লাইডার আসবে যাবে, হ্যাঁ, এখানে একই নিয়মে একইভাবে এখানে ক্রপ করে করে এটা ওই সাইজে বসাবেন। তারপর এখানে আইকনগুলো বানানো হবে, এটা হোম পেজ, হোম পেজের পরে পেজ আসবে, আইকন আসবে, সব আসবে, টোটাল একটা অ্যাপে যা থাকে টোটালটাই মাত্র তো দেখাইলাম। না, যদি আবার এটাকেও স্লাইডার বানাতে চাই, হ্যাঁ, আনলাম আমি, আর এটা লিখবেন, এটা কি স্লাইডার, স্লাইডার বিজি, আর এটা হচ্ছে কি স্লাইডার ওয়ান, এটা মনে থাকে। এন এটা স্লাইডার পরেরটা বানাবেন, তাই না? তো আগে তো ওই অত বড় করে নেবেন। বড় করে নিলেন, ঠিক আছে, তারপরে ওই যে কন্ট্রোল চেপে নিচেরটা তো সাইজ, তাই না, সিলেক্ট করে একই নিয়মে ইনভার্স ডিলেট, কন্ট্রোল ডি বাটন করার জন্য ক্রপ সমান্তরালে করে ফেললেন, হয়ে গেল স্লাইডার। এই দেখেন স্লাইডার টু, বুঝছি, ওয়ান টু, ওয়ান টু, ওয়ান টু, বুঝছি। ভালো করে বুঝেন, কিছুটা বুঝলে হবে না কি, নাকি মাথায় ঢোকে নেই? আমি কি করছি অ্যাকশনটা বলেন। হ্যাঁ, আর আমি সিলেক্টটা করছি কিভাবে, আমার এটা হচ্ছে আগের ছবি এটা, তাই না, কন্ট্রোল চেপে সিলেক্ট এটা, কিন্তু সিলেক্ট নিউটা, কিন্তু কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করছি আমি, তারপর নিউটাতে জাস্ট ইনভার্স করেই এটা সমান তালে
সমান মাপে কেটে দিছি, বুঝছেন? এখন এটা হচ্ছে কাজ দ্রুত হওয়ার জন্য। প্রথমটা এভাবে কাটছি, কারণ প্রথম আমি কিনেছি, এটা হচ্ছে আমার ডায়াস, ঠিক আছে? ডায়াস, ডায়াসের উপরে আমি এটা রাখছি, রাখার পরে একইভাবে এটাও এরকম কন্ট্রোল চেপে এটা ধরছি, এই ম্যাচটা ওই মাপে কাটছি, তারপরে এই মাপে এটা, এটাও এই মাপে কাটছি একইভাবে, ঠিক আছে? এখন এখানে আপনার বাটন সবগুলো দিলেই কি হয়ে যায়? হ্যাঁ সবগুলো আপনার, আপনার এভাবে বাটনগুলো থাকবে নাকি? যেভাবে দেন আপনার বাটন, সাইডে দিতে পারেন, ইয়েতে দিতে পারেন, নিচে দিতে পারেন, বুঝছেন? এটা দেখুন মোবাইল নিলে একদম, ওই মোবাইল নিলে একদম পুরো সুন্দরভাবে মিলে যাবে, বুঝছেন? এই হলো টোটাল অ্যাপ ডিজাইনের মানে প্রাথমিক ইয়ে। অ্যান্ড টোটাল একটা কপি করলে যে আপনি টোটাল সব কাজ বুঝতে পারবেন, একটা ডিজাইন প্রত্যেকটা পার্টে জন্য ডিজাইন করা লাগবে এভাবে পেজে পেজ। এটা হোম পেজ হয়ে গেল, হোম পেজ হয়ে গেল তাহলে কি, হোম পেজ সেভ, হোম পেজ সেভ আসবে। না ডাইরেক্ট তো এটা ইয়ে হবে কেমনে, কাজ করবে কেমনে, কোন একটা প্ল্যাটফর্মের সাথে তো যাইতে হবে। এটা হোম, হোম পেজটি, তারপর আরেকটা পেজ নেবেন, ওটাতে করবেন পরের পেজ, তারপর পরের পেজ, টোটাল অ্যাপের যত পেজগুলো হয় ওই পেজ পর্যন্ত আপনার শেষ করতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ সেগুলোও করতে হবে। হ্যাঁ কি হবে একটা অপশনস করার পরে আপনার একটা এতে কি হয়, এখানে হয়তো খাবারগুলো আসবে যাবে, আর এখানে মেনু, মেনু মেনুতে ক্লিক দিলে, মেনু ক্লিক দিলে কি হবে, মেনু ক্লিক দিলে কি হবে, এই যে এরকম আসবে নাকি, মেনুতে ক্লিক দিলে, মেনুতে ক্লিক দিলে কি আসবে, এরকম আসবে বার্গার যা যা আছে নাম সহ, তাই না? তো এখানে ক্লিক দিলে আসবে কি অর্ডার। হ্যাঁ অর্ডারটা কেমন হবে, এক পাশে বড় একটু ছবিটা আর একটু বড় হবে, নিচে অর্ডার লেখা থাকবে, অর্ডার বাটন ক্লিক দিবে, অর্ডার হয়ে যাবে, শেষ তো অ্যাপের কাজ। সেটা তো পরে ডেভেলপার অ্যাড করবে, ওটা অ্যাড করবে, ওটা তো আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে অ্যাপ ডিজাইন। হ্যাঁ প্রথম ডিজাইনটা, পরে তো ডাইনামিক হবে, এটা যখন খুশি তখন অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ তখন যে কোডার কোড করবে সে এটা মেনটেন করবে।